নাম এক, দাবিদার দুই। এই বিভ্রান্তির মাঝেই আসল অতনু মণ্ডলকে খুঁজে বার করল তৃণমূল। একই সঙ্গে তাকে দলীয় প্রতীক দিয়ে বিষ্ণুপুর পৌরসভা নির্বাচনের 19 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিল শাসক দল। কিন্তু আরও এক অতনু মণ্ডলও ছেড়ে দেওয়ার পাত্র নন। ওই ওয়ার্ড থেকেই তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার কথা ঘোষণা করেছেন। শাসক তৃণমূলের বিষ্ণুপুর পৌরসভা ভোটে প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় 19 নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে নাম রয়েছে অতনু মণ্ডলের। কিন্তু তারপরই বিভ্রান্তি চরমে ওঠে। কে আসল অতনু মণ্ডল, খোঁজ পেতে যথেষ্ট বেগ পেতে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। অবশেষে আসল অতনু মণ্ডলকে চিহ্নিত করে তাকে দলীয় প্রতীক দেন তৃণমূল। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ বলেন, কাল পর্যন্ত ধোঁয়াশা ছিল, এখন সব পরিষ্কার। আইএনটিটিইউসির অতনু মণ্ডলই প্রার্থী, এবার তিনি 19 নম্বর ওয়ার্ড থেকে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই তিনি জানান। কাল পর্যন্ত একটু ধোঁয়াশা ছিল, কিন্তু আজকে ক্লিয়ার যে ওই আইএনটিটিইউসির যে সদস্য অতনু মণ্ডলই 19 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট, এবং অলরেডি সে ডিসিআর কেটে নমিনেশন করার পথে আছে এবং করে নিচ্ছে নমিনেশন। কালকে রাতেই ধোঁয়াশা কেটে গেছে এবং আজকে পরিষ্কার যে অতনু মণ্ডল যে আমাদের আইএনটিটিইউসির সদস্য সেই 19 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট। এবার দলের প্রার্থীর পথ পাওয়ায় আইএনটিটিইউসির সদস্য অতনু মণ্ডল বলেন, একটু ভুল বোঝাবুঝি ছিল, দল আমাকেই টিকিট দিয়েছে, এবারের ভোটে তার জয় নিশ্চিত বলে তিনি জানান। আমি অতনু মণ্ডল, হ্যাঁ কালকে জেলা অফিসে ফোন করলো, তুমি বলে দিয়েছি তোমার বাবার নাম দেওয়া আছে কৃষ্ণপদ মণ্ডল, আইএনটিটিইউসির সদস্য, দিয়ে আজকে নমিনেশন ফাইল করা হবে। হ্যাঁ আমি আশাবাদী আছি, ফুল আশাবাদী আছি, আমার সবাই 19 নম্বর ওয়ার্ডই পুরোটা বেরোবে, আমি খুশি। অতনু মণ্ডল টিকিট না পেয়ে বিদ্রোহী আরও এক অতনু মণ্ডল। তিনি বলেন, যাকে দল প্রার্থী করলো ওয়ার্ডের মানুষ তাকে চেনেই না। এই অবস্থায় দলের সঙ্গে থাকলেও নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দেখিয়ে দেবেন মানুষ কার সঙ্গে আছেন বলেই তিনি জানান। দেখুন, বলার তো কিছু নেই, যেটা মানে উপরমহল যেটা ডিসিশন নেবে সেটাই হয়তো ঠিক, তো সেটাই ঠিক, কারণ ওনারা হয়তো ঠিক ভালো মন্দ কিছু বুঝেছেন, ওদের তো ওনারা অনেক বড় ব্যক্তিত্ব বা পার্টির খুব টপ লিডার, কিন্তু আমার মনে হয় সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে বা ভুল সিদ্ধান্ত, কারণ এই যে যার কথা বলছে আইএনটিটিইউসি করে নাকি জানি না, তো সেই ছেলেটিকে পাড়াতে ওয়ার্ডে কেউ চেনে না, বোধহয় জানেই না, চিনি না, এবং রাজনীতির সঙ্গে কোনো যোগ আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমি এইটুকুই বললাম, হয়তো একটা ভুল সিদ্ধান্ত হলো, আমি সেটা হয়তো নির্দল ফাইল করবো, যে আমি দেখাবো যে মানুষ আমার সঙ্গে আছে এবং আমি জিতে দেখিয়ে দেবো যে আমি পারি, এবং নাই অতনু মণ্ডল আমি জিতবো, জিতে দেখিয়ে দেবো যে আপনাদের ভুল ছিল, আমারটা ঠিক ছিল, এবং আমি আসল অতনু মণ্ডল, এবং আমি আমার কাজ করে যাব, মানুষের সঙ্গে থাকব, এটাই আশা রাখবো আমি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।